শীঘ্রে অন্ত করব নাকি আলফা আর ভারত সরকারের রাজনৈতিক সংঘাত? আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াক নিমন্ত্রণ মুখ্যমন্ত্রী, সংঘাত অবসান ঘটার ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, আলফা মূলপুটিলৈ ঘুরি আহিবনে? আলফা বর্তমান সময়ত সাম্প্রতিক পরিস্থিতি আর পরিবেশত সৃষ্টি হওয়া আটাইতকৈ ডাঙর রাজনৈতিক প্রত্যাহ্বান সমূহের ভিতর অন্যতম। প্রায় 90 দশকর পূর্বে বিংশ শতিকার শেষরে সমাজ জীবনত সংযুক্ত মুক্তি বাহিনী হিসাবে আলফার একটা সশস্ত্র বিদ্রোহের প্রভাব জনজীবনত সাংঘাতিক ধরনে আমি প্রত্যক্ষ করে আসছো। শেহতীয়াকৈ দুবছর সম্পূর্ণ করা হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে এই সংযুক্ত মুক্তি বাহিনী আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াক মূলপুটিলৈ আহিবলৈ আহ্বান জানাইছিল। লগতে তেখেতক যিসমূহ আলোচনার দিয়ে সেই আলোচনার দিকসমূহক মনোনিবেশ করবলৈ সরকারে মুকলিকৈ আহ্বান জানাইছিল। তা পরবর্তী সময়ত আমি দেখিবলৈ পালো দুটাকৈ বছর আলফাই নিজের গঠন হওয়া ইতিহাসের পর আতরি ফালরি কাটি দুটাকৈ বিশেষ বর্ষত 15 আগস্ট আর 26 জানুয়ারীত এই দুটা স্বাধীনতা আর গণতন্ত্র দিবসত বন্ধ ঘোষণা নকরিলে। কিন্তু তার পরবর্তী সময়ত সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশত আলফার একটা বিশেষ নতুন রূপ কিন্তু ক্রমাগত আমি দুটা বছরতে দেখিবলৈ পালো। আমি দেখিবলৈ পালো যে ক্রমবর্ধমান ভারত বর্তমান সময়ত আলফালৈ যুবক যুবতী নতুনকৈ যার প্রবণতা বৃদ্ধি হয়েছে। আমি এইসমূহ সঘনায় দেখিবলৈ পাও যে যিসমূহ সশস্ত্র বিদ্রোহত যোগদান করবলৈ ইচ্ছুক যুবক যুবতী সেইসমূহের পরিমাণ দুই একটা বাতরির জড়িয়ে সামাজিক মাধ্যমের জড়িয়ে প্রায় দেখিবলৈ পাইছো। তার পরবর্তী সময়ত আমি কব লাগিব যে আরক্ষী আর আলফার যে সংঘাত সেই আলফারে সংঘাত বর্তমান সময়ত সুস্পষ্ট। শেহতীয়াকৈ আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংক এড়ি যাবলৈ নির্দেশ প্রদান করেছিল পরেশ বড়ুয়াই। তার পরবর্তী সময়ত আরক্ষী সঞ্চালক প্রধানজনে পরেশ বড়ুয়াক মূলকুটিলৈ আমন্ত্রণ জানাইছিল আর তেখেত আলোচনালৈ আহিলে জি পি সিং নিজেই স্ব ইচ্ছারে এড়ি যাওয়ার কথাও দাবি করেছিল। কিন্তু আমি বর্তমান সময়তো আলফার লিঙ্কম্যান আলফার বহু কর্মকর্তা অথবা বহুতো লোকক আমি গ্রেপ্তার করা দেখিবলৈ পাও। আমি উজনি অসমত বিভিন্ন ব্যবসায়ীলৈ বিভিন্ন ধন দাবী পত্র আলফাই বিগত সময়ত প্রেরণ করাও দেখিবলৈ পাইছো। বর্তমান সময়ত যিখন সরকারে শাসনত আহি আলফার লগত শান্তিপূর্ণ মিত্রতার কথা কৈছিল পরেশ বড়ুয়াক আমন্ত্রণ জানাইছিল যিটো আলোচনার স্থিতি সেই আলোচনার স্থিতিটো বর্তমান সময়ত কি রূপ পাইছে? শনিবারে যেটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আরক্ষী অধীক্ষক সমূহের চতুর্থখন সম্মিলনত উপস্থিত হল, সেই সম্মিলনত তেখেতে একটা গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রদান করিলে। তেও কয় যে 1980-90 সনের যখন আর বর্তমান সময়ের মাজত তফাত আছে। তেখেতে কয় যে যদি এসপ্তাহ বর্তমান সময়ত পরেশ বড়ুয়া আহি থাকে তেন্তে পরেশ বড়ুয়া এসপ্তাহ থাকিলে 8 নম্বর দিনারপরাই তেখেতর ভাল লগা হব। অর্থাৎ বর্তমান সময়ত যেটো আলফা আর ভারত সরকারের মাজত আলোচনা হওয়ার কথা কৈছে সেই আলোচনার বিষয়টো কিছুমান সরু সরু কথা রয়ে গেছে, যত আলফার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের হেমাহি অথবা সরকারের যিসমূহ নীতি সেই নীতিসমূহত করবাত শিথিলতা এই সমগ্র বিষয়টো সংক্ষিপ্ত হয়ে আছে। এটা কথা মন করবলগিয়া যে আমি বিগত সময়সাত আলফা আর সাধারণ রাইজ অথবা সেনাবাহিনীর মাজত হওয়া সংঘাতের ফলত হাজার হাজার লোকে নিজের প্রাণ হেরুয়া দেখিবলৈ পাইছো। সহস্রাধিক লোকে অরিহণা যোগা বহুকেটা দশকত মৃত্যু হয়েছে। সকলে বিচারে বর্তমান সময়ত আলফা মূল খুঁটিলৈ ঘুরি অহাটো। বর্তমান সময়ত মুখ্যমন্ত্রীজনে যে মন্তব্য করেছে আর মুখ্যমন্ত্রীগীর এই মন্তব্য গুরুত্ব প্রদান করে পরেশ বড়ুয়াই অদূর ভবিষ্যতে আলোচনার মাজলৈ ঘুরি আহে নে নাহে সেয়া হব পরবর্তী সময়ত লক্ষণীয়।